এটাই আমাদের মূল উদ্দেশ্য 10 টাকায় 10। এটা একটা ফুচকা আর একটা হচ্ছে মোমো, হচ্ছে মোমো ফুচকা। हाई गाइज वेलकम बैक टू माई अनदार भिडियो। आज के को कैफे को रेस्टुरेंट भिडियो होना, आज के क्यों करते चले एक फुचकार स्टलर भिडियो जखने वैरायटी रकम फुचका पाव जाए, स्पेशली बाहुबली फुचका पाव जाए, केजीए फुचका पाव जाए, दई चाटनी शुरू कर आइसक्रीम चकलेट सब रकम फुचका पाव जाए, ताछाड़ा मोमोर वैरायटी रही है। तो से ही रकम एक दोकान खोज पे क्योंकि चले लोकेशन दीची रानाघाट स्टेशन एक नम्बर थे बैरिए एसे जो टोटोवाला के बोलो चिल्ड्रेंस पार्के जब चिल्ड्रेन पार्क गलिर अपोजिटे क्योंकि अयन फुचका स्टल्ट रही है। ये दोकान कथाई बी जो तुम्हारा पेचने देखते भेतरे गए देखो कथा बोलो जो मैंने कौन कौन खोले खबर कीरकम खबर दाम कीरकम दोकान खोलार टाइमिंग कीरकम सब किस तुम्हारे साथ शेयर करब। तो पूरा वीडियो स्किप ना कर देखते थको। सबार प्रथम दीची एखे क्योंकि 10 टाकाय 10 टा फुचका पाव जाए, जेटा दोकान स्पेशलिटी। ये कारण सन्धार पर क्योंकि प्रचुर भीड़ है दोकने और क्योंकि बिक्री ओपर लाभ है, बिक्री बेशी हम तब लाभ है। ये जिनिसटाई अन्यान्य दोकान दोकान आलदा कर। अच्छा 10 टाका 10 टा 10 टाका 10 টা আমি প্রথম শুনলাম 10 টাকা 10 টা 10 টাকা 10 টা জল দিছো নটা জল দিতে হবে হ্যাঁ একটা চাকরি দিয়ে। আচ্ছা তোমরা দুজন প্রথম এসেছো দুজন দুটো চাকরি পুরস্কার দেব। থ্যাংক ইউ। এখন আমি তোমাদের সাথে একটা ইউনিক আইটেম শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আইসক্রিম ফুচকা। মানে আই থিংক তোমরা কেবি ট্রাই করনি কখনো, এই দোকানে এসে ট্রাই করতে পারো। আলু ফুচকা দিল, তার মধ্যে আইসক্রিম ভুজিয়া টুটি ফ্রুটি জেমস, তার উপর ঢের সারা চকো সিরাপ দিল। আমি কিন্তু এই দিন আইসক্রিম ফুচকাটা ট্রাই করিনি, তবে নেক্সট টাইম ট্রাই করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তুমি লোকেশনটা বলে দাও। লোকেশন আছে চিলড্রেনস পার্ক, চিলড্রেনস পার্ক অপোজিটেই আমাদের দোকান অয়ন ফুড প্লাজা, চিলড্রেনস পার্কের অপোজিটে। তাই তো, এমনিই হচ্ছে গলি চিলড্রেনস পার্কে, ওখানে দাঁড়ালেই সামনেই হোর্ডিং দেখা যাচ্ছে অয়ন ফুড প্লাজা ওখানে। কতদিন হলো মানে দোকান? প্রায় এক বছর হতে চলছে, 22 তারিখ ওপেনিং হয়েছে, এবার 22 তারিখ আসলে এক বছর। মহালয়ার আগে খুলেছি, এবার হচ্ছে এক বছর কমপ্লিট হতে চলেছে কাছাকাছি। হ্যাঁ আচ্ছা, আর এই যে মানে বিভিন্ন ধরনের ফুচকার ভ্যারাইটি আনবো, যে চকলেট ফুচকা এই আইসক্রিম ফুচকা, এগুলো কোথা থেকে কনসেপ্টটা এলো মাথায়? নানা ধরনের তো চ্যানেল তো দেখছি, ফোনে নানা রকম দেখছি, তাছাড়াও ইচ্ছা ছিল বিজনেস করারই ইচ্ছা ছিল। তো ওই সব নানা রকম জিনিস দেখেই মাথায় আসলো যে এগুলোও খুলি, এখানে তো আশেপাশে নেই। হ্যাঁ ওই জন্য অন্যরকম করার চেষ্টা করলাম। এখানে আমাদের শুধু ফুচকাই না, আমাদের এখানে মোমোও পাওয়া যায়, পাপড়ি চাটও রিসেন্ট স্টার্ট করেছি। পাপড়ি চাট আমরা তিন রকম আইটেম রেখেছি, অন্য জায়গায় দু রকম থাকে, চাটনি দিয়ে দই দিয়ে, আমরা এখানে চিজ দিয়েও করছি পাপড়ি চাট। আচ্ছা দুটো প্রিয় জিনিস সবার প্রিয়, যেটা মোমো একদিকে আরেকদিকে হচ্ছে ফুচকা, মানে দুটো প্রিয় স্ট্রিট ফুড বলা যায়, একটা ফুচকা আরেকটা হচ্ছে মোমো। খুব নয়েজ হচ্ছে এখানে, রাস্তা দিয়ে প্রচুর যাচ্ছে গাড়ি ঘোড়া, তার মধ্যে থেকে কথা বলতে হচ্ছে। তো এই দুটো জিনিসকে, ফুচকার মোমোকে কম্বাইন করে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে মোমো ফুচকা, যেটা আজকে আমরা ট্রাই করতে চলেছি প্রথমবার। করে তোমাদেরকে মোমো ফুচকা বানানোটা দেখিয়ে দিই। ফুচকার মধ্যে মোমো হাফ হাফ করে ভেঙে দিয়েছে, তার উপর দিয়েও মোমো সাজিয়েছে, তার উপর একটু চিকেন দিয়েছে, তার উপর চিজ, দু রকমের সস, একটু মেয়ো, ভুজিয়া আর কিছু বাদাম দিয়েছে, দিয়ে সাজিয়ে দিয়েছে মোমো ফুচকা। আর তার সাথে ছোট্ট কাপে কিন্তু স্যুপও দিয়েছে, যেমন মোমোর সাথে আমরা খাই। কনসেপ্টটাই প্রথমবার শুনেছি মোমো দিয়ে ফুচকা খাওয়া, মানে এই দুটো এক আলাদা আলাদা তো সবার প্রিয়, একসাথে করলে কেমন খেতে লাগে আর ওটাই আজকে ট্রাই করব। চল, ফুচকার মধ্যে অলরেডি মোমো এখানে দেওয়া রয়েছে, তাছাড়াও আলাদা করে দু পিস মোমো দেওয়া, চিজ বলো, সস বলো, ভুজিয়া বলো, ধনে পাতা সব কিছু তো আছেই। মোমোর ফ্লেভারটা একটু কম লাগছে, মানে ফুচকার ফ্লেভারটা বেশি লাগছে, দুটো মিলিয়ে কিন্তু অন্যই রকম একটা টেস্ট লাগছে, তবে খারাপ না, ভালোই লাগছে টেস্টটা। আর একটা ট্রাই করি, তবে কথা বলতে বলতে শ্যুট করতে করতে ফুচকাগুলো একটু নরম হয়ে গেছে। মোমোর সাথে যেরকম স্যুপ খাই
সেরকমই দেওয়া হয়েছে এখানে মোমো মানে যেহেতু মোমো ফুচকা তার সাথে স্যুপটাও কিন্তু দেওয়া হয়েছে শুধু মোমোটা খাই শুধু মোমোটা খেতে আর বেশি ডিস্ট্রাক্টেড আরে দাঁড়াও এখানে তোমাদের বাহুবলি ফুচকা বানানোটা একটু দেখিয়ে দিচ্ছি তাছাড়াও কিন্তু তোমরা দই ফুচকা চাটনি ফুচকা এইগুলো যারা খেতে ভালোবাসো এই রকম ফুচকাও কিন্তু পেয়ে যাবে ওইগুলোও ট্রাই করতে পারো আর স্পেশালিটি কি আছে মানে এটা স্পেশাল বা এটা বেশি বিক্রি হয় এরকম স্পেশাল কি আছে আমাদের এখানে বিশেষ করে বাহুবলিটা আগে খুব ছিল এখন চিকেনটার উপর সবাই নজর দিচ্ছে তো চিকেন ফুচকা ওটা কত দাম ওটা 60 টাকা 6 পিস থাকবে আর স্পেশালিটি মানে 10 টাকায় 10 টাকায় 10টা এটাই আমাদের মূল উদ্দেশ্য 10 টাকায় 10টা এই কনসেপ্টটা কোথা দিয়ে মাথায় এলো মানে কেউ তো দেয় না 10 টাকায় 10টা এটা হঠাৎ করে মাথায় এসেছে কেননা আজকালকার দিনে সবাই এটা প্রিয় খাবার যাকে বলা চলে ফুচকাটা সবারই মানে ছোট থেকে বড় থেকে শুরু করে সবারই ফুচকাটা খুব ভালো লাগে এবার অনেকের মুখেই শুনছি যে ফুচকা তিনটে হয়ে গেছে চারটে হয়ে গেছে এইবার আমি আমার হাজবেন্ড মানে খুললাম দোকানটা আমার হাজবেন্ড বললো একটা ইনোভেটিভ করা দরকার তো তো আমরা বললাম তাহলে 10 টাকায় 10টা আমরা সর্বপ্রথম এখানে দেব ওটাই মানে স্পেশাল শুনে আমরা ওটা স্পেশাল শুনে এসেছি যে হ্যাঁ 10 টাকায় 10টা ফুচকা এখানে পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন আইসক্রিম ফুচকা ফুচকা যেটা আমি ট্রাই করি হ্যাঁ এটা তো মানে প্রথম শুনলাম হ্যাঁ নতুন আমরা লঞ্চ করতে যাব হচ্ছে ম্যাগি ফুচকা আছে ম্যাগি ফুচকা চিংড়ি মাছ ফুচকা আছে হ্যাঁ চিংড়ি মাছ ফুচকা ম্যাগি ফুচকা আর হচ্ছে নতুন ভেটকি ভেটকিও করতে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে পুজো না হবে এগুলো আমার পুজো স্পেশাল আমার খুব ইচ্ছা আছে এগুলো করার জন্য পুজো স্পেশাল এই জিনিসগুলো হতেও পারে তোমরা চাইলে চলে আসতে পুজো স্পেশাল আমরা মোমোর পাশাপাশি জাম্বো এগরোল করারও চেষ্টা চলছে বড় ধরনের এগুলো ইন্টারেস্টিং মানে ইউনিক ইউনিক খাবারগুলো এখানে কিন্তু এসে তোমরা খেতে এখানে দোকানে থাকলে শুধু ফুচকাই খাবে খেয়ে বাড়ি চলে যাবে তা না যার যেটা খেতে ইচ্ছা করবে সে সেটা খেতে পারে কারুর মোমো খেতে ইচ্ছা করছে কারুর রেগুলার খেতে ইচ্ছা করছে নানা রকম ধরনের নানা রকম খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে আর কবে কবে খোলে এটা বলো মানে আমাদের প্রতিদিন দোকান খোলা আমাদের কোনোদিন দোকান বন্ধ নেই প্রতিদিন দোকান খোলা 3:45 থেকে আমাদের রাতি 10টা অবধি দোকান খোলা থাকে রাতি 10টা খুব আসলে ভালো লাগলো আমার যে বগুলা থেকে তুমি আমার দোকানে এসছো খেতে আমার খুব শুনে ভালো লাগছে খেয়েও খুব ভালো লাগলো আমাদের আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও সব ইনফরমেশন তো পেয়েই গেলে যারা এখানকার হয়তো চেনো তারা তো এসেইছো হয়তো আর যারা এসেছো জানিও কমেন্টে আর যারা আসোনি আশেপাশে থাকো অবশ্যই এখানে এসে ট্রাই করো কারণ ভ্যারাইটি রকমের ফুচকা পাওয়া যায় অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আরও আরও ট্রাই করার মতো পেটে জায়গা ছিল না তাই ট্রাই করতে পারলাম না বাট স্টিল পরে কোনো সময় এসে হয়তো ট্রাই করব ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম এরকম ভিডিও আরও কিন্তু আসতে থাকবে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুকুই থাকলো টাটা